আপনি কি জানেন হোমিওপ্যাথি চিকিৎসা প্রথম শুরু হয় কোন দেশে? কোন পাতার রস খেলে সর্দি কাশি দূর হয়? খালি পেটে রসুন খেলে কোন রোগ দূর হয়? খিচুড়ি খেলে কোন রোগ ভালো হয়? এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরোটা দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, কি খেলে মানুষের মস্তিষ্ক সবসময় ভালো থাকে? এক কেশর, দুই নারিকেল, তিন কাজু, চার টক দই। সঠিক উত্তরটি হবে কাজু। আপনি কি জানেন গ্যাস বেলুন ফুলানোর সময় বেলুনে কোন গ্যাস প্রয়োগ করা হয়? এক নাইট্রোজেন, দুই হাইড্রোজেন, তিন হিলিয়াম, চার অক্সিজেন। সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন। কোন প্রাণী 200 বছর পর্যন্ত বাঁচে? এক কুমির, দুই হাতি, তিন কচ্ছপ, চার শামুক। সঠিক উত্তরটি হবে কচ্ছপ। একটি কচ্ছপ প্রায় 200 বছর পর্যন্ত বেঁচে থাকে। আপনি কি জানেন সবার প্রথম নোটবন্দি কোন দেশে হয়েছিল? এক নেপাল দেশ, দুই ভারত দেশ, তিন ঘানা দেশ, চার অস্ট্রেলিয়া দেশ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবার প্রথম নোটবন্দি হয়েছিল ঘানা দেশে। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, আপনি কি জানেন মশার সবচেয়ে প্রিয় রং কি? নীল, সবুজ, কালো নাকি লাল? সঠিক উত্তরটি হবে কালো এবং লাল। কোন পাতার রস খেলে সর্দি কাশি দূর হয়? এক কালো মেঘ, দুই পাথরকুচি, তিন নিম পাতা, চার বাসক পাতা। সঠিক উত্তরটি হবে বাসক পাতা। খালি পেটে রসুন খেলে কোন রোগ দূর হয়? এক থাইরয়েড, দুই সুগার, তিন হাই প্রেশার নাকি চার ক্যান্সার। সঠিক উত্তরটি হবে হাই প্রেশার। কোন দেশে সব থেকে বেশি ছাতা তৈরি হয়? এক ফ্রান্স দেশ, দুই মরক্কো দেশ, তিন চীন দেশ, চার ভারত দেশ। সব থেকে বেশি ছাতা তৈরি হয় চীন দেশে। আপনি কি জানেন হোমিওপ্যাথি চিকিৎসা প্রথম শুরু হয় কোন দেশে? এক আর্জেন্টিনা দেশ, দুই পর্তুগাল দেশ, তিন জার্মানি দেশ, চার জাপান দেশ। সঠিক উত্তরটি হবে জার্মানি দেশে। জন্ডিস হলে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? এক হৃৎপিণ্ড, দুই লিভার, তিন ফুসফুস, চার পাকস্থলী। সঠিক উত্তরটি হবে লিভার। জন্ডিস হলে আমাদের লিভার কিন্তু আক্রান্ত হয়। আপনি কি জানেন আমরা যে চিনি খাই এই চিনির খোঁজ প্রথম কোন দেশে পাওয়া যায়? এক নেপাল দেশ, দুই ভারত দেশ, তিন চীন দেশ, চার অস্ট্রেলিয়া দেশ। সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে। কোন প্রাণী তার স্মৃতিশক্তি মাত্র 3 সেকেন্ড ধরে রাখতে পারে? এক ইঁদুর, দুই মাছ, তিন বাদুর, চার কাঠবিড়ালি। সঠিক উত্তরটি হবে মাছ। কোন দেশের মানুষ আইফোন কিনতে পারে না? এক আমেরিকা, দুই অস্ট্রেলিয়া, তিন ফিজি, চার জাপান দেশ। সঠিক উত্তর হবে ফিজি দেশ। ফিজি দেশের মানুষেরা আইফোন কিনতে পারে না, কারণ ওই দেশে আইফোন নিষিদ্ধ। কোন দেশে সব থেকে বেশি বাঁশ গাছ আছে? এক নেপাল দেশ, দুই পাকিস্তান দেশ,
3 ভারত দেশ, 4 রুশ দেশ। সবথেকে বেশি বাঁশ গাছ আছে পাকিস্তান দেশে। একটি মানুষের মৃত্যুর পর তার মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে? 1 10 মিনিট, 2 12 মিনিট, 3 20 মিনিট, 4 18 মিনিট। আপনি জানলে হয়তো অবাক হবেন, একটি মানুষের মৃত্যুর পর তার মস্তিষ্ক 10 মিনিট পর্যন্ত জীবিত থাকে। মানুষের শরীরের কোন অঙ্গ 16 বছরের পর আর বাড়ে না? 1 চুল, 2 দাঁত, 3 নখ, 4 চোখ। সঠিক উত্তরটি হবে দাঁত। এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভারতের কোন শহরের পুলিশ সাদা রঙের পোশাক পরে? 1 গুজরাট, 2 মুম্বাই, 3 দিল্লি, 4 কলকাতা। উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সঠিক উত্তরটি হবে কলকাতা। আপনি কি বলতে পারবেন কোন সবজি খেলে দাঁত পরিষ্কার হয়? 1 আলু, 2 টমেটো, 3 গাজর, 4 রসুন। সঠিক উত্তরটি হবে গাজর। বিশেষজ্ঞরা বলছেন গাজর খেলে বেড়ে যায় লালার উৎপাদনও, ফলে প্রাকৃতিকভাবে দাঁত পরিষ্কার হয়। সেই সঙ্গে এতে থাকা ভিটামিন বি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এবং আপনার দাঁতকে ভালো রাখে। তাই নিয়মিত গাজর খাওয়ার অভ্যাস করুন। সোনার হোটেল কোন দেশে আছে? 1 সৌদি আরব দেশ, 2 কাতার দেশ, 3 ভিয়েতনাম দেশ, 4 কুয়েত দেশে। সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম দেশে। আপনি কি বলতে পারবেন ভারতবর্ষে কতগুলো জেলা আছে? 718টি, 726টি, 780টি, নাকি 800টি? সঠিক উত্তর হবে 726টি। মানুষের সব থেকে বড় শত্রুকে? 1 পিঁপড়ে, 2 সাপ, 3 মশা, 4 কুমির। সঠিক উত্তরটি হবে মশা। মানুষের একটি মস্তিষ্কের ওজন কত হয়? 1 1200 গ্রাম, 2 1350 গ্রাম, 3 1400 গ্রাম, 4 1600 গ্রাম। সঠিক উত্তরটি হবে প্রায় 1350 গ্রাম। ভারতবর্ষে কতগুলো রাজ্য আছে? 1 24টি, 2 25টি, 3 28টি, 4 30টি। সঠিক উত্তর হবে 28টি। ভারতবর্ষে 28টি রাজ্য আছে। আপনি কি জানেন খিচুড়ি খেলে কোন রোগ ভালো হয়? 1 সুগার, 2 হার্ট অ্যাটাক, 3 থাইরয়েড, 4 ডায়রিয়া। সঠিক উত্তর হবে ডায়রিয়া। অ্যামাজনের নাম তো অবশ্যই শুনেছেন। আপনি কি জানেন এই অ্যামাজন কোম্পানি কোন দেশের কোম্পানি? মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, নাকি ভারত? উত্তরটি জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।